কত আরাম লাগবে না গরমে। ওরে দিয়ে দিতে পারত, হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি তো খুব ভালো আছি। তো ইস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। কালকে ঠিক এখানে ভিডিওটা শেষ করেছিলাম আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলা দেখো এখানে গরম গরম চা দিয়ে গেছে দিদি, আর ওখানে বাজার হচ্ছে গরম গরম লুচিও প্লাস হচ্ছে ডিম সিদ্ধ বসানো হয়েছে। যদিও লুচি ভালোবাসি না, তবুও আজকে বাবা নিজের হাতে লুচি বানায় খাচ্ছে আর কি। অনেকদিন পর আমরা বাড়ি এসেছি এরকম একটা ব্যাপার, তো বাবা বানাচ্ছে, তো নিশ্চয়ই খাবো। আর প্রচুর কাজ, প্রচুর কাজ, সমস্ত জামা কাপড় ধুতে হবে। দেখো ট্রলিটা এখনো খুলিনি, তো সমস্ত জামা কাপড় ধোবো, রুমটা ক্লিন করব, সমস্ত কিছু ক্লিন ক্লিন করবো, আর দিয়ে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে গরম গরম চা, আর এই হচ্ছে লুচি, আলু ভাজা আর ডিম সিদ্ধ। আজকে একদম মানে কি বলবো, পিওর বাঙালি জল খাবার যেরকম হয় একদম, তো সেরকম পিওর বাঙালি জল খাবার লুচি। হ্যাঁ আলুর দম থাকলে ভালো হতো, সেখানে আলু ভাজা আছে। তো চলো খেয়ে নি, ভালো লাগছে বাড়ি এসে না বলো? ভীষণ ভালো লাগছে। দেখো আমরা এই একটা সপ্তাহ থেকে এসেছি, তাই মনে হচ্ছে কতদিন পরে বাড়ি আসলাম, ভালো লাগছে। যারা বাইরে থাকে, আমি খালি আসছিলাম আর কালকে আমার বাবার কথা চিন্তা করছিলাম, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। তো এখানে দেখো ব্রেকফাস্ট করার পর তোমাদের দাদা ভাই জিনিকে নিয়ে একটু পড়াতে বসেছে, তারপরে আমি আমার যা সব ট্রলি জামা কাপড় ছিল সব বাইরে নিয়ে গেছি বার করব বলে, আর মামনির জন্য যে পার্সটা এনেছিলাম সেই পার্সটা আর এক প্যাকেট কুকিজ এনেছিলাম, তো সেটা মামনিকে দিয়ে দিলাম। আর হচ্ছে সব জামা কাপড় ধোবো, দিদিকে আর বলিনি, ভাবলাম যে এইগুলো নিজেই ধুই। মানে একদম ধোয়া সব নতুন জামা কাপড়ই তো নিয়ে গেছিলাম, ওই জাস্ট একবার করে পরেছি, না ধুয়ে তো আর তোলা যায় না, তার জন্য আর কেউ শ্যাম্পু গুলিয়ে শ্যাম্পুর মধ্যে চুপিয়ে তুলে তুলে ধুয়ে নেড়ে দেবো প্রেস করে, এটাই আর কি ভেবেছি। তো ওই জন্য আর দিদিকে বললাম না, আমি এগুলো করে নেব। প্রচুর জামা কাপড় রয়েছে আর মামনি তো ভীষণ খুশি, আর পার্সটা পেয়ে না মানে চিনি যে বাড়িতে এসছে সেই জন্য প্রচুর খুশি। আর হ্যাঁ মামনি ছোট ছোট বিষয়ে এমনিতেই খুশি হয়, এই যে পার্সটা দিয়েছে খুব খুশি, তার থেকে খুশি হয়েছে বিস্কিটটা পেয়ে, মানে খুবই আনন্দিত উনি। আর এই বিস্কিটগুলো খুবই অল্প মিষ্টি থাকে, খুবই টেস্টি খেতে। আমি নিয়ে এসেছি বেশ কয়েক প্যাকেট, মামনিকে দিয়েছি, আর যে আমাদের বাড়ি দিদি রান্না করে দিদিকে এক প্যাকেট দিয়েছি, আর বাবাকে এক প্যাকেট দিয়েছি, আর আমি এক প্যাকেট রেখেছি, এই আর কি। আর তমালিকার পার্সটা এখনও তমালিকাকে দেওয়া হয়নি, ও হচ্ছে বাড়িতে নেই, ও আজকে বাড়িতে আসবে বিকালে, তখন ওকে দিয়ে দেবো। আর ওই যে বাবাকে দিয়ে দিলাম, অনেক ফ্লেভারের ছিল, তো একজনের জন্য চকলেটই নিয়ে এসেছি, আর একজনের জন্য ফ্রুটস ছিল, তো এইসব ফ্লেভার আর কি মিক্স করে নিয়ে এসেছিলাম। তারপরে দেখো চলে এসেছি এই যে শ্যাম্পু গুলিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সব জামা কাপড়গুলো, সাদাগুলো আলাদা করে ভিজিয়েছি, আর এমনি কালারিংগুলো আলাদা আলাদা করে এইভাবে আর কি জিনিসটা করব, না হলে কালার লেগে যাবে। এরকম করে প্রচুর জামা কাপড় নষ্ট হয়ে গেছে জানো তো, এই সব একসঙ্গে ভিজিয়ে খিচুড়ি বানিয়ে তার একেবারে কালার ফালার লাগিয়ে একেবারে একাকার অবস্থা। আর হ্যাঁ আজকের ভিডিওতে দেখতে পারবে চিনিকে নেড়ু করা হবে ফাইনালি, আর আমাদের প্ল্যানই ছিল যে এরকম গোয়া থেকে ঘুরে আসবো, তারপরে চিনিটাকে আর কি চুলগুলো সব কেটে দেবো। আর হ্যাঁ ওর মানত ছিল, তো এই মুহূর্তে যেতে পারছি না যেখানে মানত ছিল, চুলগুলো কেটে একটা প্যাকেটে করে রাখা হয়েছে যত্ন করে, তো যখন যাব ছুটি পাবো তখন দিয়ে আসবো। আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মুছে বেডশিট চেঞ্জ করে জামা কাপড় কেচে, না তার সঙ্গে আমার বড় আমাকে প্রচুর হেল্প করেছে, না হলে আমার আজকে অখবর ছিল। সব কিছু কমপ্লিট, এখন হচ্ছে স্নান করে কটা খাব, প্রাণ ভরে খাবো। তো কষ্ট হয়ে গেছে বলে আমার বড় আবার আমাকে গ্লুকন ডির জল বানিয়ে দিল, যাই হোক চলো। তো খাওয়া দাওয়া করলাম, একটু পেট ভরে খেলাম, যেহেতু আজকে মঙ্গলবার, তো সকালবেলা যদি যে ডিম খেয়ে নিয়েছি আজকে আর মানা টানা হয়নি, তবুও বাড়িতে নিরামিষই রান্না হয়েছিল। হ্যাঁ আমি বারও মনে নেই জানো তো, খেয়েছি হচ্ছে আলু ভাজা, ডাল, আর হচ্ছে সয়াবিনের তরকারি নিরামিষ, আর হচ্ছে আমের চাটনি, তারপরে একটু শুলাম জাস্ট, তারপর একটা পার্সেল দিল যেটা কিনা আমার প্রমোশনের, দেখা যাক কি কি পাঠিয়েছে। লিপস্টিক, লিপস্টিক সবচেয়ে পছন্দের জিনিস, মোর লিপস্টিক, এটা সানস্ক্রিন, গরম পড়েছে খালি ড্যান থেকে সানস্ক্রিন আর সানস্ক্রিন, কত কিছু পাঠিয়েছে। সানস্ক্রিন 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 সানস্ক্রিন
যেগুলো আমি ব্যবহার করি। তারপরে একদিন বলেছিলাম ওদেরকে, বলার পর আমাকে পাঠিয়েছিল হচ্ছে তোমার লিপ বাম, যেটাতে কালার হয় না, লিপ বাম মানে শীতকাল ছিল তখন, কটা লিপ বাম পাঠিয়েছিল। তারপরে হঠাৎ করে একবার দেখলাম যে এরকম পুরো সেট পাঠিয়েছে লিপস্টিকের ওরা। আবার এই যে এক সেট পাঠিয়েছে, কয়টা সেট, এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, ওই তো নটা, মানে ওদের একটা সেট ফাউন্ডেশনের নটা থাকে একটা ইসে, পুরো সেটটা মানে নটা সেট থাকে, এখানেও নটা সেট। এই নতুন লঞ্চ করেছে বোধহয় এই লিপস্টিকটা, আমি আজকে ফেসবুকে দেখছিলাম। এইটা যেমন নতুন দেখছি এটা হচ্ছে পরের দিন। চিনিকে আজকে ফাইনালি নেড়ু করা হবে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, কেন এতদিন করিনি, কিসের জন্য করিনি, অনেকে মানে কেন আমি বুঝি না যে অনেকে খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছিল মাঝে, তারা তো মানে লিটারালি আমাকে মানে ধমক দিচ্ছিল, হ্যাঁ যে ওর তো কষ্ট হয়, ওইটুকু বাচ্চা ওরকম বড় বড় চুল রেখে দিয়েছো, এভাবে বাঁধো কেন, ওকে নেড়ু করে দাও, মানে খুব বাজে ভাবে বলতো। তো আমি তাদেরকে কোনো উত্তর দিতাম না, আমি আগেও বলেছি যে হ্যাঁ ওর মানত ছিল একটা, সে মানতটা দেওয়া হবে, যেটা কিনা পাগলাখালিতে, আর হচ্ছে এই কিছুদিন আগেই করে দিতাম। অ্যাকচুয়ালি আমাদের গোয়া যাওয়ার প্ল্যান বলে ওই জন্য আমরা একটু লেট করে করলাম, আর আজকে ফাইনালি নেড়ুটা করা হবে আর চুলগুলো রেখে দেওয়া হবে তোমাদের দাদা ভাইয়ের মাঝে একদিন ছুটি নিয়ে, তো সেদিনে যাবো হচ্ছে আমরা পাগলাখালি চুলগুলো দিয়ে আসতে। আমার যে কি মায়া লাগছে, কি কান্না পাচ্ছে যে আমার মামনটাকে নেড়ু করে দেওয়া হবে, কারণ একদম ছোট থেকে ওইভাবে দেখতে অভ্যস্ত ওকে, আজকে একটু অন্যরকম ভাবে দেখবো, আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, তোমাদেরকেও দেখাবো যে আমার চিনিকে কেমন দেখতে লাগে, এখন খাবো পরে পরে খাবো। আমার চিনি আজই ওকে নেড়ু করা হবে, তোমরা দেখে নাও, ওকে ভালো করে দেখে নাও, কাল থেকে ভিডিওতে দেখবে ও টেকো টাকু হয়ে যাবে টাকু। ও মা চিনি, এই যে তুমি কি নেড়ুটা করবে, নেড়ু করলে কি হবে, ব্যথা হবে, দুটো কি করলে, কি করলে লুকিয়ে রেখেছো কি মায়ের জন্য, মা তোমার গেমস খেয়ে নেয় আর কিন্ডার জয় খেয়ে নেয়, তাই জন্য তুমি লুকিয়ে রাখলে, কোথায় লুকিয়ে রাখলে, কোথায় আমাকে একটু দেখাও তো, আমাকে একটু দেখাও, আমাকে দেখাও, ঠিক আছে আমাকে দেখাও, মাকে দেখাতে, আমাকে দেখাও, এ বাবা তাই তো, তুমি লুকিয়ে রেখেছ কেন, কেন লুকিয়ে রেখেছ, কে খেয়ে নেয় তোমার জেমস গুলো, কিন্ডার জয় গুলো কে খেয়ে নেয়, মাম্মা ওই জন্য লুকিয়ে রেখেছ, আচ্ছা ঠিক আছে ভেরি গুড। শোনা এই যে হচ্ছে কালপিট, গতকাল রাতে ওর মায়ের ভয়ে কিন্ডার জয় হাতে নিয়ে ঘুমিয়েছিল, তাই না মা, তুমি কিন্ডার জয় হাতে নিয়ে ঘুমিয়েছিলে, আর সেই জন্য তোমার মাথায় বুদ্ধি হলো যে তুমি জেমস দুটো লুকিয়ে রাখবে, হ্যাঁ তোমার মনে থাকবে কোথায় রেখেছো, মনে থাকবে কোথায় রেখেছো, আমার লিটারেলি কান্না পাচ্ছিল যখন ট্রিমারটা চালালো, মানে কি বলবো তোমাদেরকে আর, মানে বাড়ির সবাই একটু জোর করেই করালো, নাহলে আমি না করতে দিতাম না, আমার খুব খারাপ লাগছে, মানে আমার মানে কি বলবো, চিনি যখন হয়েছিল না তখন ওর মাথায় খুব অল্প চুল ছিল, আমার খুব মনটা খারাপ হতো যে আমি কি ওর চুলটা বাঁধতে পারবো না সুন্দর করে,
কিন্তু তারপর দেখলাম আস্তে আস্তে না চুল হচ্ছে, অনেক বড় চুল এখন তো দেখতেই পাচ্ছ তোমরা। আমার খুব খারাপ লাগতো, যাই হোক এই দেখো আমার মামটা পুরো টেকো হয়ে গেছে, কিরকম অদ্ভুত লাগছে। যাই হোক প্রথম তো দিন একটু অন্যরকম লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই দেখো আমার নাড়ু গোপালটাকে, তোমরা জানি ওকে কেমন লাগছে টেকো করে। তো চিনিকে তো নেড়ু করা হয়ে গেছে, প্রথম দু তিন দিন একটু অন্যরকম লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখন আমরা করতে বসেছি লাঞ্চ, আমি চুলে স্পা নিয়ে তারপরে বসেছি, স্পাটা লাগিয়ে এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে তারপরে চুলটা ধুয়ে ফেলবো। আজকে আমাদের রান্না হয়েছে এটা কি গো, পাট শাক দিয়ে ডিম, না পাট শাক দিয়ে হচ্ছে মাছের ডিম, এই যে আর হচ্ছে চিকেন, ওই একই হলো, আর হচ্ছে চিকেন রান্না হয়েছে, এই যে পেঁপে দিয়ে চিকেন। এখন হয়তো অনেকে বলবে যে পেঁপে দিয়ে চিকেন কেমন লাগে খেতে, একদিন করে খেয়েও দেখবে কেমন লাগে, আলুও আছে ওর মধ্যে। চলো খেয়ে দিয়ে নি তারপরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চুলটা এইমাত্র ওয়াশ করে এসেছি, এখন এই একটুখানি গামছাটা পেঁচিয়ে রেখেছি, এরপরে হচ্ছে ড্রায়ারতে চুলটা শুকিয়ে নেবো, দেন একটুখানি সিরাম লাগিয়ে নেবো, ব্যাস হয়ে গেল স্পা করা। তো যাই হোক এইবার হচ্ছে কাল থেকে আমি দেবো প্রচুর রিকোয়েস্টেড দুটো ভিডিও, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে গোয়াতে আমাদের টোটাল কত খরচা হয়েছে, বা তোমরা যদি যাও কম খরচে সবকিছু কিভাবে কি ম্যানেজ করবে তার উপর একটা ভিডিও আমি কালকে দেব, আর আমরা আমাদের কত কিরকম খরচা হয়েছে তার উপর একটা ভিডিও দেব, মানে সেসব আলোচনা করব কালকের ভিডিওতে। আর হচ্ছে আমার মানে কি বলবো, আমি পাগল হয়ে যাচ্ছি ড্রেস ডিটেলস, ড্রেস ডিটেলস দাও আমাদেরকে, কোথা থেকে কোন ড্রেসটা নিয়েছো, গোয়াতে গিয়ে যে কটা ড্রেস আমি পরেছি, গোয়াতে গিয়ে আমরা বাড়ি থেকে একদম মানে আসা অবধি সমস্ত ড্রেস ডিটেলস আমি দিয়ে দেবো, এবং যেগুলো অনলাইন পারচেস করেছি আমি সেগুলোর লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে, আর যেগুলো অফলাইন থেকে নিলাম সেগুলো আমি কোন শপ থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করি তোমরা সেম পিস আরো একটা করে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই বাই।